চাকসুর ভিপি অধিকার সংরক্ষণ পরিষদের নুরু ফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগের বিক্ষোভ। সন্ত্রাস দুর্নীতি নির্মূলে কাজ করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএস বাংলার বিমান দুর্ঘটনার এক বছর, স্বজন হারানোর বেদনায় আজও দিশেহারা পরিবারগুলো। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। এছাড়া সংবাদে আরো থাকছে, দূষণ দখলে মৃতপ্রায় নওগাঁর ছোট যমুনা, রঙিন কাগজে নৌকা ভাসিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরু ভিপি নির্বাচিত হয়েছেন। জিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানি ও এজিএস পদে সাদ্দাম হোসেন। এদিকে ফল ঘোষণার পরপরই ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে ছাত্রলীগের সমর্থকরা। রাসেল খানের রিপোর্ট। ঘড়ির কাঁটা 4টা ছুঁই ছুঁই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অধীর আগ্রহে অপেক্ষমান সাধারণ শিক্ষার্থীরা। বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ফলাফলে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুরু নির্বাচিত হন। তিনি পেয়েছেন 11,062 ভোট। ছাত্রলীগের শুভন রাব্বানি সাদ্দাম পরিষদের গোলাম রাব্বানি জিএস এবং সাদ্দাম হোসেন এজিএস পদে বিজয়ী হন। 25টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা এজিএস সহ 23টি পদে নির্বাচিত হন। ফল প্রকাশের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে সিনেট ভবন, বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তারা। ভিপি পদে নির্বাচিত নুরুল হকের ফলাফল বাতিল সহ তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি শান্ত রাখতে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন উপাচার্য। ইমোশনালি ম্যানিপুলেট করা হয়েছে একটি মিথ্যা প্রপাগান্ডা ভিত্তি করে। আমরা ভিপি পদে পুনর্নির্বাচন চাই, আমরা ভিপি পদে প্রত্যাখ্যান করছি। এছাড়া 18টি হল সংসদের মধ্যে 13টি পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। 5টিতে ভিপি পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী। এর আগে সোমবার সকাল 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে হলে শুরু হয় ভোট গ্রহণ। তবে নানা অভিযোগে 2টি হলে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়। পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ভোট বর্জন ও নতুন তফসিলের দাবি জানায় ছাত্রদল প্রগতিশীল ছাত্র ঐক্য জোট সহ বেশ কয়েকটি প্যানেল। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি আমলের দুর্নীতি নির্মূল করে উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে নিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি, ক্ষুধামুক্ত দেশ গড়তে জনগণ আস্থা রেখেছে আওয়ামী লীগের প্রতি, তাই আবারও ভোটে বিজয়ী করেছে। তাপসী রাবেয়ার রিপোর্ট। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারি ও বিরোধী দলের সিনিয়র সদস্যদের অংশগ্রহণে সোমবার শেষ হয় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সহ এই অধিবেশনে পাশ হওয়া বিল, উত্থাপিত বিল ও দেশের সামগ্রিক অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব বেড়েছে, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে সরকার। কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষাখাতে আধুনিকায়নে ধারাবাহিক কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, এটা ধরে রেখেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উন্নত দেশ হবে এবং 2021 সালে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব, 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2020 থেকে 21 মুজিব বর্ষ হিসেবে আমরা ঘোষণা দিয়েছি, আমরা তা উদযাপন করব। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সরকার বদ্ধপরিকর। দুর্নীতিকে নীতি বলে 21 বছর চালিয়ে মানুষের অভ্যাস খারাপ করে দিয়ে গেছে, সেটা তো আছেই, কিন্তু তারপরেও কাজগুলি করতে গেলে
এগুলির দিকেও বিশেষ দৃষ্টি দিতে হয়। পরে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তার বক্তব্যে আহ্বান জানান সরকারি চাকরিতে বয়সসীমা 35 বছর করার। জাতি ঐক্যমত ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতির নির্দেশনায় সমাপ্তি টানেন অধিবেশনের। উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের উপর তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। নেপালে ইউএস বাংলার ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রথম বার্ষিকী আজ। কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের অসাবধানতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশী তদন্ত দলের প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমাতুল্লাহ। ঘটনায় নিহত 24 বাংলাদেশী যাত্রীর মধ্যে 19 জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। আহত 3 জনের চিকিৎসা সেবাও দেওয়া হয়েছে বলে জানায় তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল বছর 12 মার্চ ভয়াবহ বিমান দুর্ঘটনায় ইউএস বাংলার পাইলট আবিদ সুলতান সহ বিমানের মোট 51 যাত্রী এবং ক্রু নিহত হন। আহত 20 যাত্রী এখনও স্বাভাবিক হতে পারেননি। 28 জানুয়ারি নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের গঠিত তদন্ত দল ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। তদন্তে দুর্ঘটনার জন্য পাইলট আবিদ সুলতানের ভারসাম্যহীনতাকে দায়ী করা হয়। নেপালের প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশ সিভিল এভিয়েশনের করা তদন্ত দলের প্রধান ঘটনার জন্য ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষকে দায়ী করেন। যারা গ্রাউন্ডের মধ্যে বসে আছে এটিসি কন্ট্রোলে, তারা তো পরিষ্কারভাবে দেখেছে যে এটা জাহাজটা সরাসরি আসছে না, একটু তেড়া হয়ে আসছে, একটু বেঁকা হয়ে আসছে। কাজেই তখনই যদি বলতো তাহলে কিন্তু এটা মানে অ্যাকশনটা অনেক পূর্বের থেকেই হয়তো নিয়ে ফেলতো পাইলট। এবং তারপর থেকে যতগুলো তারা কথাবার্তা বলেছে প্রত্যেকটাই তাদের ভুলভ্রান্তি, এবং তারা পাইলটকে মোটামুটিভাবে একটা কনফিউজ করে দেওয়ার মতো কথাবার্তা বলেছে। বিমানটি বিধ্বস্তের কয়েক সেকেন্ড আগেও পাইলটকে সঠিক বার্তা দিলে ঘটনা ঘটত না বলেও মন্তব্য তার। গ্রাউন্ড থেকে 2 জন পাইলট গ্রাউন্ডে তারা ককপিটে বসেছিল এমনি আর কি, টারমেকের মধ্যে লোকাল পাইলট, তারা বলেছে যে ও তো ডিসওরিয়েন্টেড হয়ে গেছে, ও রানওয়ে মিস করেছে, ও জানে না কোথায়, ওকে রাডার ভেক্টর দাও। ওকে যদি তখনই রাডার ভেক্টর দিতে পারত তাহলে সে সুন্দরভাবে ল্যান্ড করে যেত। দুর্ঘটনার পর থেকেই আহতদের চিকিৎসা ব্যয় বহন করছে ইউএস বাংলা কর্তৃপক্ষ, এমনটা জানান জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক। নিহতদের অনেকের ইন্স্যুরেন্সের টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি। 23 জন প্যাসেঞ্জার এবং 4 জন ক্রু, মোট 27 জন যারা নিহত হয়েছেন বাংলাদেশে, তাদের মধ্যে 19 জনের অলরেডি ইন্স্যুরেন্সের যে সেটেলমেন্ট সেটা কমপ্লিট হয়ে গেছে। নেপালে যে বাকি যে 23 জন প্যাসেঞ্জার যারা নিহত হয়েছিলেন তাদের ইন্স্যুরেন্সগুলো অনগোয়িং প্রসেসে আছে, আশা করছি খুব সহজেই সেটা সেটেল হয়ে যাবে। পাইলট আবিদ সুলতানের বেশি সময় ধরে বিমান পরিচালনার কারণেই দুর্ঘটনা, সমালোচকদের এমন বক্তব্যেরও প্রতিবাদ জানান তিনি। যদি ঢাকা থেকে কাঠমান্ডু ফ্লাইট উনি করেছেন, উনি ব্যাক করেও যদি চলে আসতেন ওনার 3.5 ঘন্টা ফ্লাইট হইত। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় আজও স্বজন হারানোর বেদনায় দিশে হারা পরিবারগুলো, স্মৃতি হাতড়ে ফিরে কাটছে সময় তাদের। হারানো মানুষগুলোর স্বপ্ন আর ইচ্ছে বাস্তবায়নের মধ্যেই খুঁজছেন শান্তি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। ঠিক 1 বছর আগে ঢাকা থেকে 67 যাত্রী ও 4 জন ক্রু নিয়ে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি। দুর্ঘটনায় প্রাণ দেন ক্যাপ্টেন আবিদ সুলতান, কো পাইলট পৃথুলা রশিদ সহ 51 আরোহী, যাদের 27 জনই বাংলাদেশি। প্রিয়জনদের হারানোর বেদনা তাড়া করে স্বজনদের। বিয়ের 8 বছর পর স্ত্রী শশীকে নিয়ে প্রথম বিদেশ ভ্রমণে নেপালে যাচ্ছিলেন শাওন। দুর্ঘটনায় হারিয়ে যায় শশী, সেই সাথে স্বপ্নগুলো হারিয়ে গেছে শাওনের। আহত শাওন এখনো ফিরতে পারেনি চিকিৎসা পেশায়। আমাকে সার্জারি করা সম্ভব না, হাতটা বেশ খারাপভাবে ইনজুরড, অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে মুভমেন্ট। ছেলের বউ শশীকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, তার শূন্যতা পূরণ হবার নয়। ভুলতে পারেন না সুখের মুহূর্তগুলো। উভয় ফ্যামিলিতে সে খুবই সবার কাছে খুব আদরের ছিল। আমরা এই ফ্ল্যাটটা নিয়েছি খুব নতুন, 2 বছর হয়। ওই আস্তে আস্তে গোছাচ্ছিল, এগুলো কষ্ট হয় বউর জন্য। মামা বলে ডাকতো, আমার তো মেয়ে নাই, আমি তো ওদের এয়ারপোর্টে দিয়ে আসলাম, যাওয়ার সময়
গলাটা ধরে কি করলো। রাজধানীর শুক্রাবাদের বাসিন্দা রফিক জামান রিমু, স্ত্রী সানজিদা হক পিপাসা, তাদের শিশু সন্তান অনিরুদ্ধ জামানের স্বজনরা এখনো মানতে পারেন না বাস্তবতাকে। রফিক জামান কাজ করতেন প্রতিবন্ধীদের নিয়ে, তাদের সুন্দর জীবনের অধিকার নিশ্চিত করার স্বপ্ন দেখতেন। তারই দেখানো পথে সহকর্মীরা এগিয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমরা চেষ্টা করছি তিনি যেভাবে কাজগুলো করতেন, তিনি যেমন পরিবর্তনের কথা বলতেন, যে পরিবর্তনগুলি উনি চাইতেন, আমরা সেই পরিবর্তনগুলোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। রফিক ভাই তার স্বপ্ন নিয়ে চলে যান নাই, আমাদের মাঝে তার স্বপ্ন আমাদের স্বপ্ন একাকার হয়ে গেছে। নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সাল পাঁচ ভাই বোনের মধ্যে বাবা মায়ের দ্বিতীয় সন্তান। অকালেই ঝরে গেছে তাজা প্রাণ, এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বৃদ্ধ বাবার চোখে সন্তান হারানোর বেদনা। আমার আল্লাহ রহমতে কোনো কিছুরই অভাব নাই, আমার একটাই অভাব, আল্লাহ পাক যেন আমার বাবারে ব্যস্ত নসিব করে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, প্রিয়জনকে হারানোর কষ্ট আসলে কোনো কথা বা সান্ত্বনায় শেষ হয় না। হারানো মানুষগুলোর প্রতি দোয়া রইল। চলে যাচ্ছে আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চে। আজ 12ই মার্চ 1971 সালের এই দিনে প্রতিবাদ প্রতিরোধ বিদ্রোহ আর বিক্ষোভে ফুঁসে ওঠে বীর বাঙালি। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এদিকে লাগাতার অসহযোগ আন্দোলনের কৌশল বদলায় পাকিস্তানিরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সাতই মার্চের ঐতিহাসিক ভাষণেই ছিল জাতির জন্য সামনে এগিয়ে যাবার মূল মন্ত্র। মুক্তি পাগল বাঙালি বুঝেছিল পাকিস্তানিরা যে যুদ্ধের দামামা বাঁধাচ্ছে সেখানে সহজে আসবে না স্বাধীনতা। ফলে ভেতরে ভেতরে আরো সংগঠিত হয় মুক্তি পাগল বাঙালি। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে স্লোগানে মুখরিত হয় ঢাকার রাজপথ, মুক্তির সুর প্রতিটি মিছিলে। এদিন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশবাসীকে আহ্বান জানান বঙ্গবন্ধুর নির্দেশে এগিয়ে যাবার। শ্রমিকের আন্দোলন পরিণত হয় শ্রমিক ব্রিগেডে, শুরু হয় সশস্ত্র মুক্তির যুদ্ধ। দুইটা আইনে তখন দেশ চলত, একটা মার্শাল ল আইন মানে MLR মার্শাল রেগুলেশন, আর একটা AL R আওয়ামী লীগ রেগুলেশন। বাংলার মানুষ বঙ্গবন্ধুর নির্দেশিত পথে আওয়ামী লীগের যে ঘোষণা সেটা মেনেই সেদিন বাংলার মানুষ চলত, যার জন্য বঙ্গবন্ধু বলতেন আজ আমি ধন্য বাঙালি, আজ বাংলার ভাগ্য নিয়ন্ত হয়েছে, আমার নির্দেশে আজ বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আমার আর কিছু চাবার নাই। একাত্তরের উত্তাল এই দিনে বাঙালির স্বাধীনতা আন্দোলনে একাত্তর হয়ে একদিনের বেতন দেওয়ার ঘোষণা দেয় সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন। রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রমিক জনতার আমৃত্যু প্রতিজ্ঞা আর স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষায় 9 মাসের রক্তক্ষরণে আসে বিজয়ের লাল সূর্য। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। নড়াইলে 10 দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শেষ, আজ সুলতান স্বর্ণপদক পাচ্ছেন মুস্তাফা মনোয়ার। রংপুরে উপজেলা নির্বাচনে জমজমাট প্রচার, মাঠে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। খবর আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। সুলতান স্বর্ণপদক 2019 পেতে যাচ্ছেন খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। নড়াইলে কালজয়ী চিত্রশিল্পী SM সুলতান স্মরণে আয়োজিত মেলায় 11 দেশের শিল্পীদের অংশগ্রহণে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী হচ্ছে। বিদেশি শিল্পীদের আঁকা 34টি ছবি এবং বাংলাদেশি শিল্পীদের 84টি ছবি মেলার চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। আজ সন্ধ্যায় 10 দিনের মেলার সমাপনী অনুষ্ঠানে খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে সুলতান স্বর্ণপদক 2019 প্রদান করা হবে। এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট। দ্বিতীয় ধাপের নির্বাচনে রংপুরের 4 উপজেলায় চলছে প্রার্থীদের জোর প্রচার প্রচারণা।
ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা প্রচারে এগিয়ে থাকলেও পিছিয়ে নেই জাতীয় পার্টি, বিএনপির বিদ্রোহী সহ স্বতন্ত্র প্রার্থীরা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের ৬ উপজেলার মধ্যে ৪ উপজেলায় ১৮ মার্চ ভোট, বাকি ২ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রুহুল আমিন ও আনোয়ারুল ইসলাম মায়া। নির্বাচনে এবার প্রার্থীরা সভা সমাবেশের চেয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বেশি, জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেকে। জনগণ যদি কেন্দ্রে আসে তাহলে আমি আমার শতভাগ বিজয় আশা করি। আমি প্রার্থী হিসাবে তো বললে হবে না, মানুষ তো বলছে যে নৌকাকে দিলেই কাজ হবে। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ যদি আমাদের যেভাবে এখন পর্যন্ত আছে এটা যদি বজায় থাকে আল্লাহ উপরে আমার বিজয় সুনিশ্চিত বলে আমি মনে করি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশা করি। নারীদেরকে আগামী দিনে নতুন নেতৃত্বে নিয়ে আসতে চাই। এদিকে সৎ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন বলে জানান ভোটাররা। দুর্নীতিমুক্ত হবে, প্রশাসনের সহযোগিতা পাবো, আমরা আসলে এরকমই একজন প্রার্থী চাই। যে ব্যক্তি হবে সেই ব্যক্তি যেন সহযোগিতা পারে দিতে পারে জনগণের। নিজের কথা কম ভাববে, জনগণের কথা বেশি ভাববে, আমরা সেই ধরনের প্রার্থী চাই। অন্যদিকে ভোট সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রিটার্নিং অফিসার। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের যদি কেউ ডিস্টার্ব করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। রত্নজামান, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। দূষণ দখলে মৃতপ্রায় এক সময়ের উচ্ছল ছোট যমুনা নদী। প্রিয় নদীকে বাঁচাতে রঙিন কাগজে নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে নওগাঁর স্কুল কলেজের শিক্ষার্থীরা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজরীন। কাগজের নৌকা ভাসছে নদী বাঁচানোর আকুতি নিয়ে, বহমান জলধারা ফিরে আসার স্বপ্ন বুকে নিয়ে। নওগাঁর ছোট যমুনা নদী একদা ছিল খুব খরস্রোতা, তীর জুড়ে ছিল প্রাণের স্পন্দন, আঞ্চলিক ব্যবসা বাণিজ্যের আবর্তন। সেই ছোট যমুনা দিনে দিনে দখলে দূষণে মরে যাচ্ছে, পরিণত হয়েছে বিষাক্ত ভাগাড়ে। প্রিয় নদী বাঁচাতে তাই নদী আমার মা, এই স্লোগানে শিক্ষার্থী সহ অভিভাবকদের অংশগ্রহণে সচেতনতামূলক এ উদ্যোগ। নদীতে কোনো ময়লা আবর্জনা ফেলবো না। নদী তার উর্বরা শক্তি দিয়ে, নদী তার মাছ দিয়ে, নদী তার পানি দিয়ে আমাদেরকে যেভাবে বাঁচিয়ে রাখে, আমাদের সন্তানকে আমরা ঠিক যেভাবে আমার মা বাঁচিয়ে রাখে। নদী যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না, জাতি বাঁচবে না। আমরা ছোটবেলায় দেখেছি এই নদীতে অনেক শিশু, এখন সেই শিশু নাই। যে সকল লোকজন আছে তারা যেন সচেতন হয়, নদীতে কোনো প্রকার যেন ময়লা না ফেলে। ছোট যমুনা, তুলসীগঙ্গা ও আত্রাই সহ সব নদী দখল এবং দূষণমুক্ত করতে সরকারের সহায়তা চান পরিবেশবাদীরা। যে সকল নদী দখল হয়েছে এবং দূষণ হচ্ছে, এই নদীগুলোকে দখল এবং দূষণ রক্ষার জন্য, রোধ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা না হোক। কিছু ময়লার আছে, ময়লার সাইটোটা নদীতে ফেলা হচ্ছে, এতে নদী নব্যতা নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট। নদী রক্ষায় এরই মধ্যে নানা কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একটা কর্মপরিকল্পনা প্রণয়ন করছি, যেটি সামাজিক ইনোভেশন টিম সকল সংগঠনকে সাথে নিয়ে এই প্রণয়ন করেছে। ছোট যমুনা আবারও বইবে চিরচেনা বহমানতায়, স্বচ্ছ পানিতে ফিরবে জলজ প্রাণীর উচ্ছ্বাস, এমনটাই চাওয়া নওগাঁবাসীর। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। দর্শক, সংবাদে আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর যা থাকছে। ৬ মাসে দুটি বড় দুর্ঘটনার পরও বোয়িং নিরাপদ বিমান দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। ওয়েলিংটন টেস্টেও ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ, সিরিজ নিশ্চিত নিউজিল্যান্ডের। আর এই সাথে শেষ করছি সকাল ৯টার ২১-এর সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ডাকসুর ভিপি অধিকার সংরক্ষণ পরিষদের নুরু ফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগের বিক্ষোভ। সন্ত্রাস দুর্নীতি নির্মূলে কাজ করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএস বাংলার বিমান দুর্ঘটনার এক বছর, স্বজন হারানোর বেদনায় আজও দিশে হারা পরিবারগুলো।
দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায়, দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে থাকুন।